বিশ্ব নারী রোগ দিবস উদযাপন। নারী রোগ যখন উদ্ভিদকে বাঁচানো আমাদের আমরা এখানে ফল বসিয়ে চারা করতে এসেছি নার্সারিতে। এখানে সুন্দরী চারা, গর্জন, বকুল চারা এগুলো সব এই নদীর চরে চরে বসানো হবে, বসিয়ে গাছ তৈরি করা হবে। নমস্কার, কাকদ্বীপ.com এ আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন হলো। সুন্দরবনে মঙ্গলবার এই দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালন করা হলো। এই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা, এডিএমজি শঙ্কর সাঁতরা, কাকদ্বীপ মহকুমা শাসক আরণ্যক ব্যানার্জি, জিবিডিএর ইও স্যার সৌম্যদীপ সরকার, বনাঞ্চল আধিকারিক মাননীয় মিলন কুমার মণ্ডল, জিবিডিএর চেয়ারম্যান সীমন্ত কুমার মালি, জিবিডিএর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় স্বপন কুমার প্রধান মহাশয় এবং সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ইতিমধ্যে এই জেলায় 4,500 হেক্টর জমিতে 12 কোটি ম্যানগ্রোভ চারা লাগানো হয়েছে। চলতি বছরে আরও 2 কোটি চারা লাগানো হবে। জেলায় ম্যানগ্রোভের চারা তৈরিতে প্রস্তুত বিভিন্ন প্রতিটি স্কুল থেকে টিম লিডার তৈরি করে দেওয়া হচ্ছে এই ম্যানগ্রোভ রক্ষার জন্য, এবং সেই সঙ্গে বিশেষ দলও তৈরি হচ্ছে এই পড়ুয়াদের মধ্যে। এই দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সাগরের বিশ্ব ম্যানগ্রোভ দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে শপথ বাক্য পাঠ করান। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। চলতি বছর থেকে সুন্দরবনের স্কুল পড়ুয়াদেরও ম্যানগ্রোভ পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। এই দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সাগরের বিশ্ব ম্যানগ্রোভ দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে শপথ বাক্য পাঠ করান। আজকে ইন্টারন্যাশনাল ম্যানগ্রোভ ডে, আমরা এখানে একটা প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামে আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী সুন্দরবন ডেভেলপমেন্ট পরিষদ আমাদের বঙ্কিম হাজরা মহাশয় উপস্থিত আছেন, জিবিডিএ চেয়ারম্যান এবং জেলা পরিষদ অধ্যক্ষ শ্রীমন্ত মালি মহাশয় উপস্থিত আছেন, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এডিএম সাহেব, এসডিও কাকদ্বীপ, ইও জিবিডিএ বিডিও সাহেব এখানে নিয়ে উনি অনেকটা কাজে রয়েছেন, আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ এবং স্কুলে পড়ুয়ারা আজকে রয়েছে। আমরা আজকে এটাই ম্যানগ্রোভ বিশ্বের সবথেকে বড় বাদাবন, এটাকে কীভাবে রক্ষা করা যায়, টার্গেট হিসাবে যা আমরা লাগিয়েছি সেটা হয়তো 15-16 কোটি আমরা ম্যানগ্রোভ অলরেডি লাগিয়েছি, এই বছর আমরা 2 কোটি ম্যানগ্রোভ ধরছি। এইটা লাগানোর কতগুলো ম্যান্ডেজ, এটা এনআরইজিএস, ফরেস্ট দফতর, ত্রিস্তরীয় পঞ্চায়েত, সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড, জিবিডিএ, ব্লক প্রশাসন, মানে সমস্ত জায়গায় সমস্ত কর্পোরেশনদের আমরা এইটুকু এই কাজটা করেছি। এবং এখানে এসএসজি মহিলাদের ম্যান্ডেজ হয়েছে, প্রায় 12 লক্ষের বেশি ম্যান্ডেজ এখানে তৈরি হয়েছে। এই বছরে আমরা টার্গেট নিয়েছি 2 কোটি ম্যানগ্রোভসের। বলা স্কুল বাচ্চাদেরকে ইনভলভ করার একটাই উদ্দেশ্য, শুধু ম্যানগ্রোভ লাগানোর নেই, আমাদেরকে ম্যানগ্রোভকে বাঁচাতে হবে, কীভাবে রক্ষা করা যায়, মেনটেন্যান্স থাকবে। কিছু কিছু জায়গায় দেখা গেছে ম্যানগ্রোভ যা লাগানো হয়েছে সেটা কিন্তু 6 মাস 8 মাস পরে ওখানে হয়তো গরু ছাগল ওটাকে খেয়ে নিয়েছে। সো স্কুলের বাচ্চাদেরকে দিয়ে এই উদ্দেশ্যটা কি, স্কুলের বাচ্চারা নিজের পাড়ায় পরিবারের আমার নিজের পেরেন্টসকে এইটা পরিষ্কার করবে কি ম্যানগ্রোভ শুধু, মানে ম্যানগ্রোভের যদি কোথায় ক্ষতি হয় তাহলে প্রতিবাদ জানাবে ওরা, তাহলে এটা দেখবে কি ম্যানগ্রোভ যা ম্যানগ্রোভ লাগানো হচ্ছে সেটা কিন্তু ওদেরই জন্য, ওদের ভবিষ্যের উপর ডিপেন্ড করছে। আমরা সবই জানি ম্যানগ্রোভে কী কী লাভ হয়, কীভাবে ম্যানগ্রোভ আমাদের রক্ষা করে, সেটা যেখানে প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে, প্লাস ম্যানগ্রোভের উপর আমাদের অনেকগুলো পরিবারের লাইভলিহুড ডিপেন্ডেন্ট। তো আমরা এটাই চাই কি ম্যানগ্রোভ এখানে থাকুক যেভাবে রয়েছে। এবার এই ম্যানগ্রোভটা আমাদের প্রচুর কার্বন আমাদেরকে ক্রেডিট দেবে, হয়তো আমরা যে ম্যানগ্রোভগুলো লাগিয়েছি এই বছর লাগাচ্ছি এইটা রেজাল্ট আমরা পাবো কিছু বছরের মধ্যে। তো এটাই দেখার উচিত কি আমরা যা ম্যানগ্রোভ লাগাচ্ছি সেটা কিন্তু ঠিকঠাক বেঁচে থাকুক। যখন আমরা আমাদের এখানে ম্যানগ্রোভ সেলিব্রেশন ডে
আজকের আমাদের এখানে উদযাপিত হচ্ছে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে। এর এই ডে আমাদের প্রতি বছর ইউনিসেফ 2015 সালে এই ডেটটা 26 জুলাই তারা ঘোষণা করেছিলেন, সেই দিন থেকে এটা পালন হয়ে আসছে। ইতিমধ্যে ডিএম সাহেব আপনাদের কাছে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছেন যে আমাদের ছাত্র ছাত্রী যারা আমাদের আগামী দিনের প্রজন্ম তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আনা, যাতে তারা নিজেরা এটাকে ভালো করে উপলব্ধি করতে পারে গাছ লাগার এবং দেশ বাঁচানোর ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে জায়গাতে দাঁড়িয়ে এবছরের সিদ্ধান্ত হয়েছে আমরা এবছর 2 কোটি ম্যানগ্রোভ লাগাবো, এবং আমাদের সুন্দরবন দপ্তর এবং ফরেস্ট দপ্তর মিলে আমাদের এই সুন্দরবন এলাকা। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।